তখন পিলাত যিশুকে চাবুক মারার আদেশ দিলেন। সৈন্যরা লতাপাতা দিয়ে একটা মুকুট গেঁথে যিশুর মাথায় পরিয়ে দিল। পরে তাকে বেগুনি কাপড় পরাল এবং তার কাছে গিয়ে বলল, ওহে যিহুদি রাজ, জয় হোক। এই বলে সৈন্যরা তাকে চড় মারতে লাগল। পিলাত আবার বাইরে এসে বললেন, দেখো, আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষই পাইনি। দেখো, এই সেই লোক। যিশু সেই কাঁটার মুকুট আর বেগুনি কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন। ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন। তোমরাই ওকে নিয়ে যাও আর ওকে ক্রুশে দাও। আমি ওর কোনো দোষ খুঁজে পাইনি। আমাদের একটা আইন আছে, সে আইন মতে তার মৃত্যু হওয়া উচিত, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে। পিলাত যখন এই কথা শুনলেন তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? কিন্তু যিশু কোনো উত্তর দিলেন না। তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? মনে রেখো, তোমাকে ছেড়ে দেবার অথবা ক্রুশে দেবার ক্ষমতা আমার আছে। উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপরে আপনার কোনো ক্ষমতাই থাকত না। সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই পাপ বেশি। এই কথা শুনে পিলাত যিশুকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন। যদি আপনি এই লোকটাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাট কৈশোরের বন্ধু নন। যে নিজেকে রাজা বলে দাবি করে সে তো সম্রাট কৈশোরের শত্রু। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে আনল এবং পাথরে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসলেন। ইব্রীয় ভাষায় জায়গাটার নাম গাব্বাথা। উদ্ধার পর্বের আগের দিন, তখন বেলা দুপুর, পিলাত আবার বাইরে এসে বললেন, এই যে তোমাদের রাজা, হত্যা করো, হত্যা করো।
তোমরা কি চাও আমি তোমাদের রাজাকে ক্রুশে দেব? আমাদের একমাত্র রাজা হলেন সম্রাট কৈশোর। তখন পিলাত যিশুকে ক্রুশে দেবার জন্য তাদের হাতে দিলেন।